সম্প্রতি সময় কলকাতা বাংলা ইন্ডাস্ট্রির আলোচিত এবং দর্শক একজন মডেল হলেন সানজানা ব্যানার্জি কেননা এই মডেল ফটোগ্রাফির পাশাপাশি চলচ্চিত্র অভিনয় করেন দুই হাজার তেইশ অ্যামাজন নার্সিং কলেজে ভর্তি চলছে সেখানে অবশ্য তার অভিনয় অনুরাগীদের কাছে ভালো লেগেছিল সুতরাং এই জন্য অবশ্য তিনি অতি অল্প সময়ে দর্শকদের মধ্যে নজর এসেছিলেন মোরবার এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় কেননা সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে বোল্ড এবং খোলামেলা পোশাকের ছবি শেয়ার করে আলোচনায় থাকেন সুতরাংজক শসুকুল আলোচনা কিংবা বিতর্ককে এই তারকা সেভাবে গ্রহণ করে না কেননা টলিগঞ্জের এই সুন্দরী তার ইচ্ছামতো ছবি সর্বদাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কিন্তু সেই ধারাবিকতায় সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেন মোরবার তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সাদাকালের টপ এবং স্কার্ট পরে ক্যামেরার সামনে ধরা দিতে সেই সাথে খোলামেলা চুল হালকা মেকাপে তাকে দেখতে অনেকটা সুন্দরই লাগে সুতরাং এই জন্য অবশ্য তার রূপের প্রতি ঘায়েল হতে দেখা যায় তার অনুরাগীদের কিন্তু তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ বলে দাবি করেন সেই সাথে অনেকে আবার তাকে অ্যামেজিং লিখেছে যদিও আবার অনেকে তাকে প্রিটিকাল লিখেছে মোরবার অনেকে আবার জানতে চাই তারকাকে কবে আবার চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে সেই সাথে অনেকে আবার তাকে হটগাল বলে দাবি করেন যদিও আবার অনেকে তাকে ওয়াসাম লিখেছে সুতরাংজ সব কিছু মিলে বর্তমানে দর্শকদের মধ্যে আলোচনা এই তারকা পায়দো এ তারকারে তাপাতত তেমন কোনো চলচ্চিত্রের কাজ নেই ঠিক এই জন্য অবশ্যই এই তারকা তার ইচ্ছা মতো যাপন করছে কিন্তু মাঝে যে অবশ্য শোনা যায় আবারও টলিগঞ্জে ব্যাক করবেন এই সুন্দরী তবে তার আসন্ন প্রজেক্ট এখনও নির্ধারণ করা হয়নি বলে জানা যায় সুতরাং জেনে তো নিলেন কলকাতা বাংলার মডেল সানজানাকে বর্তমানে আকর্ষণীয় রূপে ক্যামেরার সামনে দেখা যায় মোরবারে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপকামিং আপডেট জানার জন্য